হ্যালো বন্ধুরা, আবারও আপনাদেরকে স্বাগত জানাই ফ্যাক্টরি মেশিনের দুনিয়াতে। আর তার সাথে সাথে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আপনারা মেশিনের ভিডিও অনেকটাই পছন্দ করেন। তাই আবারও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি কিছু নতুন ফ্যাক্টরির মেশিন, যেই মেশিনগুলো দেখে আপনারা অনেক আনন্দ পাবেন আর তার সাথে সাথে অনেক কিছু নতুন জানতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আইক্যাম ইঞ্জিনিয়ারিং হট ফার্মিং প্রসেস অনেক বেশি ভয়ঙ্কর আর রিক্স। এই ভিডিওটা দেখে আপনারা তো বুঝতেই পারছেন এটা কতটা রিক্সের কাজ, আর এই ধরনের কাজ ফ্যাক্টরিতে খুব সাবধানের সঙ্গে করা হয়ে থাকে। এখানে তৈরি করা হচ্ছে সেনাদের ব্যবহার করার জন্য ট্র্যাঙ্কের উপর সুরক্ষা কবচ। প্রথমে লোহার পাতকে অনেক তাপমাত্রায় গরম করা হয়, তারপর ওটাকে এমন একটা স্ট্যান্ডের উপরে রাখা হয় যেটার মাঝখানের অংশটা খালি থাকে। তারপরে লোহার পাতকে চেনের সাহায্যে দুই সাইডে বেঁধে দেওয়া হয়। তারপর একটা হাইড্রোলিক মেশিন যার সামনের দিকে বলের আকৃতি থাকে, ওটাকে এই লোহার পাতের উপর প্রেস করা হয়, যার কারণে খুব সহজে এই লোহার পাতকে ট্র্যাঙ্কের আকার দিয়ে দেয়। সত্যি ফ্রেন্ডস, এটা দেখতে অসাধারণ লাগে। এশিয়া ম্যাচ ম্যাচবক্সের ব্যবহার প্রায় সকল মানুষই করে থাকে। এখন আপনারা যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন এটা পাইনিয়র ম্যাচবক্স, যারা প্রায় 70 বছর ধরে দিয়াশালাই বানানোর কাজ করে আসছে। 1971 সালে এই কোম্পানির নাম পাইনিয়র ম্যাচবক্স এর নাম বদলে এশিয়া ম্যাচবক্স প্রাইভেট লিমিটেড করা হয়। এই মেশিনের কাজ করা দেখে আপনি অবাক হয়ে যাবেন। সর্বপ্রথমে কাঠের গুঁড়িকে মেশিনের মধ্যে পাতলা পাতলা শীটে পরিণত করা হয়। তারপর একসাথে অনেকগুলো কাঠের ছিটকে জুড়ে এগুলিকে একটা কাটিং মেশিনে নিয়ে যাওয়া হয়, যেখানে এই কাঠের শীট ছোট ছোট কাঠিতে পরিণত হয়ে যায়। তারপর এই সমস্ত কাঠিগুলিকে একটি ভার্ভেটিং প্লেটের উপরে দিয়ে দেওয়া হয়, যেখানে এদের ছাঁটাই বা ক্লিন করা হয়। এবার এই কাঠের টুকরোগুলোকে কার্বনাইজেশনের জন্য একটা ডিফারেন্ট ইউনিটে পাঠানো হয়, যেখানে একটু সময় লাগে। তারপর এই সমস্ত কাঠিকে এমন একটা সেকশন দিয়ে যেতে হয় যেখানে কনভেয়ার বেল্টের উপরে এই সমস্ত কাঠি খুব সুন্দরভাবে ফিট হয়ে যায়। যখন কনভেয়ার বেল্ট এগুলিকে সঠিকভাবে ধরে ফেলে, তখন সেগুলিকে কেমিক্যালে ডোবানো হয়। এবার এই কাঠিগুলি তৈরি হয়ে দিয়াশালাইয়ের কাঠিতে পরিণত হয়ে যায়, যেগুলিকে পরে প্যাক করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। সাইকেল রিম মেশিনারি, এই যে ফ্যাক্টরিটা আপনি দেখতে পাচ্ছেন এটার লোকেশন গাজিয়াবাদ উত্তরপ্রদেশ, যেখানে তৈরি করা হয় সাইকেলের রিম। প্রথমে স্টিলের একটা বিরাট বড় পাতকে অনেকগুলি সেকশনের মধ্যে দিয়ে যেতে হয়, যেখানে সব প্রথমে স্টিলের পাতের উপরে কোম্পানির নাম লেখা হয়। তারপর অনেকগুলো রোলারের মধ্যে দিয়ে যখন এই স্টিলের পাত যায়, তখন দুই দিক থেকে একটা উচ্চ প্রেসারে প্রেস করা হয়, ফলে একটা সাইকেলের রিমের আকার নিয়ে নেয়। তারপর একটা চাকার সাইজের রোলার এটাকে ভালোভাবে গোল করে দেয়, যেন এটা টায়ারে খুব সুন্দরভাবে ফিট হতে পারে। আর এই সমস্ত প্রসেস ফুললি অটোমেটিক, এখানে মানুষের হাতের কোনো প্রয়োজন পড়ে না। আর এটা 1 ঘন্টায় 800 থেকে 1000 পিস সাইকেলের রিম তৈরি করতে পারে। ল্যাকর মিনাজি স্পেনের ফ্যাক্টরিতে বানানো হয় এই ফ্রাইং প্যান। সব প্রথমে একটা ভ্যাকিউম পাম্প গোল করে কাটা শীটকে উপরে উঠিয়ে প্রসেসিং সেন্টার পর্যন্ত নিয়ে যায়। তারপর একটা মেশিন হাইড্রোলিক প্রেস এটার উপরে অ্যাপ্লাই করে, যেখানে একটা মেটাল শীট আকার নিয়ে নেয় সুন্দর প্যানে। তারপর একটা কনভেয়ার বেল্ট প্যানকে সামনের দিকে নিয়ে যায়, যেখানে একটি শক্তিশালী কাটিং মেশিনের পিছনে সুন্দর ডিজাইন করে দেয়, যেন এগুলি খুব ভালোভাবে হিট হয়। তারপর ভ্যাকিউম টিউব আবারও এটিকে উঠিয়ে প্রিন্টিং সেন্টার অবধি নিয়ে যায়, যেখানে এর উপরে প্রিন্ট করা হয়। তারপর সব শেষে এর উপরে হ্যান্ডেল লাগানো হয়, আর এই কাজটা একজন মানুষ করে শক্তিশালী হাইড্রোলিক মেশিনের সাহায্যে। পরে এটি পুরোপুরিভাবে তৈরি হয়ে যাওয়ার পর পাঠিয়ে দেওয়া হয় মার্কেটে বিক্রি করার জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।